চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে ওয়ার্ল্ড লুপাস ডে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়ে এই উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের হলরুমত অনুষ্ঠিত হয়। হলরুমত কিডনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর প্রদীপ কুমার দত্তর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এড়ে বক্তব্য রাখে মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর সুজিত পাল, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অশোক কুমার দত্ত। এ সময় আরও উপস্থিত আছেন ডাক্তার রাজ্জাক, ডাক্তার মোহাম্মদ জাবের আবেদিন, ডাক্তার আবু হানিফ চৌধুরী ও ডাক্তার মৃণাল সাহা সহ আরও বোধকে। আলোচনা সভা শেষে এক র্যালি চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাম্পাস ঘুরি আবার একই জায়গাতে শেষ হয়। এই রোগতুন বাঁচবেলে বলে প্রথম কথা হচ্ছে ওয়ার্ল্ড লুপাস ডেটা যে ওই যে আজ 10ই মে সারা পৃথিবীব্যাপী হয় 2004 সালের তনর এটা অ্যাওয়ারনেস ডে। প্রথম আর লুপাসটা হচ্ছে জটিল রোগ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধরে এবং কিডনি, বিশেষ করে কিডনি, ব্রেইন, স্কিন, তারপরে জয়েন্ট, এইগুলো হয়। রোগীটা অল্প বয়সে ধরা পড়ে, ট্রিটমেন্ট হচ্ছে অনেক কস্টলি। যদি এই আগে ধরা পড়ে আর আলো চিকিৎসা যদি হয় এবং রোগী যদি ফলো আপ থাকি তাহলে মোটামুটি অনেক দিন ভালো রোগী ভালো করানো যায় আর কি। প্লাস ইভেন অঙ্গে অনেক সময় প্রেগনেন্সির সম্পর্ক থাকে। আরও দেশের মধ্যে অনেক স্ট্যাটিস্টিক্স নেই, অ্যাকচুয়ালি প্রিভেনশন কিছু করবেন নাই, প্রিভেনশন যাতে অল্প আগে ধরা পড়ে এটাই হচ্ছে অ্যাওয়ারনেস। এটা প্রিভেন্ট করে কোনো কিছু করা যায় না, মানে আগে থেকে আমি আর লুপাস নয় লেভেলে কী করছুম কেন কিছু। তবে যাদের ফ্যামিলির মধ্যে লুপাস আছে এটা একখানা বেশি কেয়ারফুল থাকলে হবে, বিশেষ করে লুপা ক্ষতি মানে মানি চলম পরে রোদন নজন ওরাল কন্ট্রাসেপ্টিভ ফিল নহন কিংবা কিছু কিছু ড্রাগ আছে কিনা একখানা আগত্যন প্রিভেন্ট করা যায়। ডেস্ক নিউজ, C+ TV।